আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়ি সরে গেলে যে সমস্যা হয় এবং এই সমস্যার সমাধান সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে চারটি দাঁতের গোড়া থেকে মাড়ি অনেকটা নিচের দিকে নেমে এসেছে। এই দাঁতের মাড়িটি কিন্তু একটা সময় ঠিক দাঁতের এখানে ছিল। এই দাঁতের মাড়িটি দেখা যাচ্ছে যে এখানে চলে আসছে, এটিও কিন্তু একটা সময় ঠিক এখানে ছিল। ভুল পদ্ধতিতে ব্রাশ করার কারণেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এমনটি হয়ে থাকে। তো যাদের এই ধরনের সমস্যা হয়েছে তাদের কমন একটি সমস্যা থাকে, আর তা হলো দাঁত শিরশির করা। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি দাঁতের গোড়া থেকে মাড়ি নিচের দিকে অনেকটাই নেমে গেছে। ভিউয়ার্স, দাঁতের উপর অংশে এনামেল থাকলেও দাঁতের এই রুট অংশে এনামেল থাকে না, যার কারণে এখান থেকে মাড়ি উপরের দিকে হোক বা উপরের দাঁতের মাড়ি যদি উপরের দিকে উঠে যায় তাহলে এমন ফাঁকা হয়ে যায় এবং এই শিকড় অংশ বেরিয়ে আসে যেখানে কোনো এনামেল থাকে না। আর তার কারণেই ঠিক এখানে যখনই ঠান্ডা পানি পৌঁছায়, এমনকি যদি এখানে একটু জোরে বাতাসও পৌঁছায়, তাহলেও আপনার সেখানে শিরশির করে উঠতে পারে বা উঠে থাকে। ভিউয়ার্স, তো অনেক সময় এমন অবস্থায় দাঁতে ব্যথাও হতে পারে। তো এ ধরনের সমস্যার সমাধানের জন্য যা করতে হবে তা হলো, ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যতটুকু অংশ এখানে ক্ষয় হয়ে গেছে এতটুকু অংশ পূরণ করে নেওয়া। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি দাঁতের ঠিক এখানে ক্ষয় ছিল, যেমনটি আগের ছবিতে দেখছেন এখানে দুটি দাঁতের এনামেল ক্ষয় ছিল। আর এখানে দেখুন যে এনামেল কৃত্রিমভাবে ফিলিং বা পুটিংয়ের মাধ্যমে তা কিন্তু পূরণ করে দেওয়া হয়েছে। আর যখনই এখানে ফিলিং দিয়ে আবৃত করে দেওয়া হবে, জায়গাটি ঢেকে দেওয়া হবে, তখন থেকেই আপনার শিরশির সমস্যা বন্ধ হয়ে যাবে। মূলত দাঁত শিরশির করার অন্যতম কারণ হলো দাঁতের গোড়া থেকে মাড়ি সরে যাওয়া অথবা এনামেল ক্ষয় হয়ে যাওয়া। এখানে যদিও এনামেল ক্ষয় হয়নি, কিন্তু এখানে ডেন্টিন অংশ বের হয়ে আসছে এখানে মাড়ি না থাকার কারণে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা যদি ফিলিং করার উপযোগী থাকে তাহলে ডাক্তারগণ ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে দিয়ে থাকেন। এছাড়া যদি সমস্যা অনেক বেশি হয় তাহলে অবস্থার উপর বিবেচনা করে ব্যবস্থা করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।